जिंदाबाद 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 সকল স্বার্থে লড়ছি লড়বো এলাকাটা আমি মানতে হবে মানতে হবে এলাকাটা আমি মানতে হবে মানতে হবে হরিপুরের জায়গায় আগে ড্রেন খনন কার্য করতে হবে করতে হবে হরিপুর জমিতে আগে খনন কার্য করতে হবে জিন্দাবাদ তার কারণে আমরা নবীনপল্লীবাসী ভেবেছি যে আমাদের দিন সুসময় আসছে, কিন্তু এখন দেখছি যে পরিমানে জল আমাদের ওই নবীনপল্লীর একটা কালভার্ট আছে, সেই কালভার্টের সামনে খালের মুখ বলে সেইখানে পরিচালনা করা হচ্ছে, অথচ নবীনপল্লীর বুকের উপর দিয়ে যে ড্রেনটা যাচ্ছে সে নবীনপল্লীর বলে নবীনপল্লীর উপরে কোনো আক্ষেপ নেই তাদের। আর তাই বলবো আমাদের দাবি নবীনপল্লীর শেষ মাথা থেকে যেইখান থেকে মাপ দিয়ে তারা গেছে সেইখান থেকে কাজ শুরু হোক এবং সেই জলের নিষ্কাশন হোক। আমরা গ্রামবাসী থেকে এই আবেদন এই অনুরোধ রাখছি। এখন পর্যন্ত পৌরসভা থেকে কেউ এসেছে? পৌরসভা থেকে এখন অবধি কেউ আসেনি। আমরা তাদের কাছে দরখাস্ত করেছি, তারা বলেছে এই ড্রেন হয়ে যাক পরে আমরা দেখবো। কাজ আটকানো রয়েছে, কাজ এখন আপাতত আটকানো থাকবে, যতদিন নবীনপল্লীর শেষ পাতা থেকে কাজ শুরু না হবে ততদিন আমরা এই কাজ করতে দেবো না। আপনার নাম আর পরিচয়? আমি রমেন বিশ্বাস, আমি নবীনপল্লী। আজকে এলাকায় আমাদের বিক্ষোভ, এই যে ড্রেনটা তৈরি হচ্ছে, একটা আগে যে ড্রেনটা ছিল যথেষ্ট বড় ছিল, কিন্তু এখন আমরা লক্ষ্য করতে পারছি এই যে হাই ড্রেন, এই হাই ড্রেন তৈরি করার অর্থ শান্তিপুরের মিউনিসিপালিটির যত জল এই ড্রেনতে নামানো হবে, এই ড্রেনতে এই জল নামে তাহলে জল হরিপুরের যে সমস্ত জমি আছে, শশ বিঘে জমি নয় হাজার হাজার বিঘে জমি, যে জমির উপর ভিত্তি করে সাধারণ কৃষক তার রুটি রোজগার করে, প্রান্তিক মানুষ জীবন ধারণ করে, সেই জমি আজকে জলমগ্ন অবস্থায় পড়ে যাচ্ছে। তাই কৃষকের স্বার্থে আমরা অবিলম্বে জানাতে চাই এই জল নিকাশি ব্যবস্থা তৈরি করার আগে আগে জল হরিপুরে যে সমস্ত জমি আছে সেই জমিগুলোকে বাঁচাতে হবে, সেইখানে ড্রেনের ব্যবস্থা করতে হবে, খালের ব্যবস্থা করতে হবে, তবেই এই ড্রেনের কাজ সম্পন্ন করতে হবে। এই জলটা মূলত কোথা থেকে আসছে, কোথায় যাবে? এই জলটা মূলত শান্তিপুর মিউনিসিপালিটির যত ড্রেন আছে সেই ড্রেনের জল এই ড্রেন দিয়ে বাইপাস করা হবে। তো সেটা তো নির্দিষ্ট, আপনারা তো সেই ড্রেনের বিপক্ষে নয়? আমরা ড্রেনের বিপক্ষে না, আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু এই যে চিন্তাধারা, চিন্তাধারার পরিকল্পনাহীন একটা কাজ এটা আমি মনে করি। এ ব্যাপারে আপনারা পৌরসভাকে জানিয়েছিলেন? আমরা পৌরসভাকে জানিয়েছি, আমরা কৃষক কর্মাধ্যক্ষ তাকে জানিয়েছি, বিডিও এসডিও থেকে শুরু করে যত প্রশাসনিক আধিকারিক প্রত্যেককে আমরা জানিয়েছি, এবং এর আগেও আমরা এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা পৌরসভাতে ডেপুটেশন জমা দিয়েছিলাম। তখন প্রয়াত আব্দুল সালাম কারিগর ছিলেন ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ছিলেন অজয় দে, তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ড্রেনের কাজ সম্পূর্ণ করার আগে আপনাদের একটা খাল তৈরি করে দেওয়া হবে। আমরা কৃষকের বিরুদ্ধে নয়, আমাদের প্রতিশ্রুতি দিলেও সেই কাজ আজকে ন বছর হয়ে গেল আমাদেরকে সম্পন্ন হয়নি। তা সত্ত্বে এই ড্রেনের জলগুলো এই চরঘরপুর জমিতে নামানো হয়েছে, যার ফলে একাধিক জমি নয় হাজার হাজার বিঘে জমি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কৃষককে বাঁচাতে হবে, তারপরে ড্রেনের কাজ সম্পন্ন করতে হবে, আজকে এটা আমাদের দাবি। আজকে এই বিক্ষোভের পরে কেউ পৌর প্রশাসক কেউ এসেছিলেন এখানে? না, এখানে এখনো কেউ আসেনি। আমরা বার্তা পাঠিয়েছি, আমরা আলোচনা করতে চাই। কাজ কি আপাতত বন্ধ করে রেখেছেন? হ্যাঁ, আমরা কাজ বন্ধ করে রেখেছি। আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হবে এই কাজ আমরা বন্ধ করে রাখবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুজন রায়, আমি কৃষক, এলাকার আমার মাঠে আমার জমি রয়েছে এবং আমি কৃষকের। আমাদের যে চাষের জমি, এই সমস্যা দীর্ঘদিনের, আগে কম ছিল, এখন নানান জায়গা থেকে ড্রেনের জল নাবাতে সমস্যা আরো বেড়ে যাচ্ছে। আগে যাওয়া যেসব জমিগুলো চাষ হতো এই ড্রেনের জল নাবাতে, আর বাকি জমিগুলো চাষ থেকে বঞ্চিত হয়ে আছে, মানে চাষ হচ্ছে না সে সমস্ত জমি। আর যদি আপনি এখন ফিল্ডে যান, জমিগুলো যদি দেখেন, দেখবেন যে হাজার হাজার বিঘে জমি সেখানে জলমগ্ন। হ্যাঁ, এই জল নিকাশি ব্যবস্থার জন্যে আমি এখানে এটার ছবি করতে পারবে সভাপতি, এই ডেটি সবাইকে জানিয়েছিলাম। হ্যাঁ, কৃষি কর্মাধ্যক্ষ উনি আমাকে বলেছিলেন লাইনটা, যে আপনি দরখাস্ত লেখেন, লিখে আপনি সাত জায়গায় জমা দেন, জমা দেওয়ার পরে আমি সাতজনকে ডেকে মিটিং করে আপনার যাতে জল গঙ্গায় বার করে যায়
চাষের জমি যেতে চাষের উপযুক্তি করে যায় সেই ব্যবস্থা আমি করে দেবো। আজকে চার মাস আগে জমা দিয়েছি, তিনি কোনো কাজ দেখাননি এবং আমি আজকে এক সপ্তাহ ধরে আমি বিডিও অফিসে যাচ্ছি, এডিওর সঙ্গে বসে কৃষি কর্মধ্যক্ষের সঙ্গে বসে কথা হয়েছিল যে আমি মঙ্গল বুধবার এর মধ্যে আমি ইনকোয়ারি করে নেবো, নিয়ে আপনাদের ব্যবস্থা আমি করব। কিন্তু তার কোনো সাড়া পাইনি। আমি আবার এডিও সাহেবের এডিও অফিসে গিয়েছিলাম, গিয়ে এডিও ম্যাডামের সঙ্গে কথা বললাম, বললো না এখনো পর্যন্ত আমার কাছে আসেনি এবং আপনারা আমাদের দপ্তরে এসে কাজ হবে না, আপনি সভাপতিকে ধরুন। আমি অন্তত সাত আট বার গিয়েছি, আমি ভিডিওর সঙ্গে দেখা করতে পারিনি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও আমি দেখা করতে পারিনি আজ পর্যন্ত। যখনই যাই তখনই দেখি ভিডিও নেই। হ্যাঁ, আমারও বাড়িতে কাজ আছে, আমাকে চলে আসতে হয়। যাই হোক, এই অবস্থার মধ্যে চলছে। তারপরে আমাকে কালকে সভাপতিকে ফোন করেছিলাম, সভাপতি বললো আপনি পৌরসভায় পৌরপতিকে বলেন, পৌরপতি এটা করতে পারবে। ঠিক আছে, পৌরপতির কাছে গিয়েছিলাম, পৌরপতির কাছেও আমি জমা দিয়েছি কিন্তু তার সুরাহা কোনো পাইনি। এর আগেও একবার জমা দিয়েছিলেন? হ্যাঁ, এই যে এই এই তারিখে আর সে তো আমরা অজয়ে থাকতে আমরা জমা দিয়েছি, তখন আমাদের প্রকল্প ছিল, উনি আমাদের কথাটা রাখেনি। আমাদের সঙ্গে কথা ছিল যে শশিকা ব্রিজ দিয়ে এবং মেথিডাঙ্গা যে ব্রিজ হয়েছে এই দুই জায়গা দিয়ে আমাদের চাষের জমির জল, যাতে চাষের জমি নষ্ট না হয় এই দুই জায়গা দিয়ে জল বার করে রাস্তা আমি করে দেবো। কিন্তু উনি আমাদের থানায় বসে এগ্রিমেন্টও হয়েছিল কিন্তু সে কথা উনি রাখেননি। যাই হোক, আমরা চাষিরা সবকিছু থেকে বঞ্চিত হচ্ছি। কোন কোন এলাকার চাষি গোষ্ঠীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এটা হচ্ছে আপনার চরহরিপুর, পুরো চরহরিপুর এবং পৌরসভা হচ্ছে পাঁচটা ওয়ার্ড, যেটা হচ্ছে 23 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, তারপরে হচ্ছে 24 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, তারপরে 10 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, এই সমস্ত পৌরসভা এবং পঞ্চায়েতের এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত। সোজাসুজি আমার ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ কম করে 5,000 বিঘা সম্পূর্ণ। নবনির্মিত রাস্তা হচ্ছে ড্রেনের জন্য, সেই ড্রেনের কাজ বিক্ষোভকারীরা আটকে দিয়েছে এবং ওদের দাবি হচ্ছে কৃষকদের ক্ষতি হচ্ছে চাষের জমির, এবং সেইটা নাকি ওদের বলা ছিল জল নিকাশন ব্যবস্থা সেটা না করেই জমিতে জল যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? বিষয়টা একটা মানে এটা প্রথম আমার চেয়ারম্যান, তিনি আগে ডিপিআরটা তৈরি করেছিলেন কিন্তু কাজটা দীর্ঘদিন থেকে থমকে ছিল, মানে অজ্ঞাত কারণে কাজটা হচ্ছিল না। আমরা কাজটা যাতে গতি আনা যায় তার জন্য সমস্ত কলকাতা থেকে আমরা করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে সমস্ত জায়গায় আমরা কথা বলে যাতে কাজটা করা যায় তার জন্য আমরা আহ্বান চেষ্টা করছি এবং কাজটা করার সমাধান করার চেষ্টা করছি। তার মধ্যে যে সমস্যার কথাটা বললে ইতিমধ্যে আমার কানে আজকে খবরটা একটু আগে এসছে, কিছু কৃষক নাকি ওখানে একটি খাল আছে, খালটিকে আমরা মিশে এরপরে যখন আমরা যাবো গিয়ে দেখবো খালটিকে যাতে সংস্কার করে যেখানে সেই জল নিষ্কাশনের ব্যবস্থাটা সঠিকভাবে করা যায় নিশ্চয়ই আমরা সেটা তার চেষ্টা করবো। এতদিন যেটা ব্যবস্থাটা ছিল মানে যে পরিকল্পনায় আপনারা এগোচ্ছিলেন সেটা হচ্ছে জলটা কোথায় গিয়ে পড়তো? মূলত জলটা ওখানেই যেত, জলটা যে স্পটে গিয়ে পড়ছে সেই স্থানেই জল পড়বে, সেইটাই সব ঠিক আছে। সেটা থেকে তো চাষের জমি তো স্প্রেড করছে, চাষের জমি দীর্ঘদিন থেকেই রয়েছে তো, কিন্তু আজ নতুন করে কিছু মানুষ তার পেছনে গিয়ে ইন্ধন দিয়ে যাতে কাজটি একটা উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায় সেই পরিকল্পনা চক্রান্ত তারা কিছু মানুষ এটার পেছনে আছে বলে আমার মনে হচ্ছে। বিষয়টা খতিয়ে দেখে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় নিশ্চয়ই আমি। কিন্তু চাষের জমি তো অনেক কৃষকেরও ক্ষতি হচ্ছে, এই দিকটাও তো দেখবে পৌরসভা, চাষের জমির যে ক্ষতি হচ্ছে সেটা তো নিশ্চয়ই পৌরসভা দেখবে। চাষের জমি বলতে ওখানে তো আপনার একটি খাল আছে, খালটা তো আর কারোর ব্যক্তিগত খাল নয়, সেই খালটিকে যদি তারা নিজের জমি মনে করে তারা চাষ করে এটাও তো তারা সেই চাষিদেরও তো বুঝতে হবে। বিষয়টা যদিও আমি খতিয়ে না দেখে বিষয়টা কিছু বলতে পারবো না, আমি বিষয়টা খতিয়ে দেখে হ্যাঁ কী অবস্থা আছে। গিয়েছিলেন ঘটনাস্থলে? গিয়েছিলেন ঘটনাস্থলে, কিন্তু আগে আমরা খবর দিয়েছি, আমরা নিশ্চয়ই সেখানে যাবো, বিষয়টা খতিয়ে দেখে পরবর্তী।